আপনার প্রফেশন কি? আমার আইনজীবী পেশা। আপনি আইনজীবী, একজন আইনজীবী। আইনজীবীর কি প্রমাণ আছে আপনার কাছে যেন আপনি যেন আইনজীবী? যে কোনো ইস্যু নিয়ে কাজ করার দায়িত্ব তো আমার আইনজীবী। মানে আপনি যেন আইনজীবী, আইনজীবীর তো একটা সনদ থাকে, আপনার কাছে কি আছে? ওই তো আমি যে কোনো ইস্যু নিয়ে কাজ করব, তারপর একটা শুধু ফর্ম পূরণ করার জন্য সমস্যা, আর কোনো সমস্যা নাই। আমি হ্যাঁ হ্যাঁ শুধু ফর্মটা পূরণ করি না, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। কি কোন ফর্ম পূরণ করেন না, কিসের ফর্ম পূরণ করতে? 8-4-3 থেকে চাই। আপনি কি আপনি যে কথাগুলো বলছেন আপনি কি একদম সুস্থভাবে বলছেন? হ্যাঁ সুস্থভাবে না, আপনি নিজেরা যেন আইনজীবী দাবি করেন। হ্যাঁ, তো আপনার কাছে কোনো সনদ নাই, তো আমরা তো ধরে নিতে পারি আপনার ভুয়া আইনজীবী। একটা ফর্ম পূরণ করতে গত 3-4 মাস ধরে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একদম গেটের বাহিরে মেন রোডের কাছে বসে আছে। কে এই ব্যক্তি? আমরা তার আজকে পরিচয় শুনবো, যে তার আছে, তার কাছে সম্বল আছে, যে একটি ব্যাগ দেখতে পাচ্ছি। আসলে কি নাম ভাই আপনার? আমার নাম সঞ্জয়। সঞ্জয়, আপনি একটু পরিচয়টা দেন, আপনি আসলে কি করেন? আমি আমার নাম সঞ্জয়, আমার হোম ডিস্ট্রিক্ট ডিভিশন চিটাগাং, ডিস্ট্রিক্ট চাঁদপুর, আমি থাকি ঢাকাতে। তো এখানে আমি হাইকোর্টের কাজের সাথে জড়িত, 3-4 হাজার টাকা লাগবে, ওইটার জন্য একটু কনফিউশন, আর কোনো কনফিউশন নাই। আপনি একই কথা বারবার বলতেছেন, আমি বললাম শুধু ফর্মটা পূরণ করে নেই, আর এমনি সিনিয়র স্যারদের অনুমতি আছে কোর্টে কাজ করার, তুমি যে কোনো ইস্যু নিয়ে আমাকে সাথে আইসো বা তুমি ইস্যু নিয়ে কাজ করো। হ্যাঁ, সিনিয়র স্যারদের সাথে আপনি সহকারী হিসাবে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আপনি তো এখন আইনজীবী সনদ পাননি। আমি তো সেটাই বলছি আপনাকে, যে হ্যাঁ আমি আইনজীবী পেশার সাথে জড়িত, আমাকে উঠিয়ে নিতে একটু সময় লাগবে। ও আচ্ছা, আর সেটা বুঝতে পারেন। আচ্ছা, তো আপনি রাস্তায় থাকেন কেন? আইনজীবীদের তো আপনি সম্মান নষ্ট করছেন। টাকার প্রবলেম, যার জন্য আমি একটা রুম নিলে আমি এগুলো রাখতাম, তারপর আমি এই আর কি, এই জন্য এখানে আসি, যে কোনো আমার কল করলে আমি একটু ভিতরে যেয়ে আমি কাজ সেরে আমি আমার ভিতরে। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? আপনি এখানে থাকছেন কেন? ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। তাদেরকে ছেড়ে আপনি রাস্তায় কেন? আমার নিজের কাজের জন্য ঢাকাতে আমি পড়ে আছি। হ্যাঁ, আমার নিজের কাজের জন্য। আপনার স্ত্রী আছে? হ্যাঁ আছে। তিনি কোথায় থাকেন? ঢাকাতেই থাকে। ঢাকাতে থাকে, তাহলে আপনি নিজের কাজের জন্য বাসা থেকে এসেও তো আপনার যে নিজের যে কাজগুলো এই কাজগুলো করতে পারেন। ও তো আমার তো যে কাজ এই কাজ এই আছে, আমার তো বললাম আমার যে সমস্যা চলো, আপনি কি আমাকে আমার কাজের জন্যই তো আমি আসছি, যে আমার যে আমার কাজেই আমি আসছি, হাইকোর্টের কাজে আমি বাইরে বসে রয়েছি, বা আমার ইস্যু পড়লে আমি ভিতরে যাই বা বাইরে আসি। আমার প্রবলেম হলো আমাকে, আপনি যদি আপনি আমাকে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে হেল্প করতেন, আমি একটা রুম নিতাম, তাহলে একটা কিছু করার ছিল। যে ভাই আমি আপনি রাতে কোথায় থাকেন? ওই তো জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারিন্দা, অথবা হাইকোর্টের বাইরে থাকি, বা ওইখানে মাজার থাকার অনুমতি চাইছে কিন্তু দেয়নি। হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারিন্দায় আসিস কার্যনাল থেকে বলে, তখন আমি এখানে হাইকোর্টের বাইরে আসি বা কল করলে আমি ভিতরে যাই। আপনার কাছে কোনো একাডেমিক সার্টিফিকেট আছে? আমার কাছে এখন না, সার্টিফিকেট আমি রাখি নাই, আমার অন্য এক জায়গায় বাসায় রেখে আসছি। তো আমার কাছে আইডেন্টি কার্ড তো আমি দেখাইলাম আপনাকে, কই আইডি কার্ড কই আপনি দেখাইলাম না আপনাকে? একটু দেখান তো, আমরা একটু ক্যামেরায় দেখতে চাচ্ছি যে নিজেকে আইনজীবী পরিচয় দেওয়া কে এই ব্যক্তি, আমরা একটু দেখাচ্ছি। এই যে বাংলাদেশ সর্বোচ্চ আদালতে কি, এটা কি ন্যাশনাল আইডি কার্ড? এটা তো ন্যাশনাল আইডি কার্ড। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড। আচ্ছা, তো এই যে আপনার পরিবারকে রেখে আপনি যেন এখানে পড়ে আছেন, তো এতে খাওয়া দাওয়া করেন কোথায় আপনি? এই তো আমি মাজারে খাই, মাজারে মাজারে সবাইকে খাওয়া। আপনি কি কোনো কিছু লুকাচ্ছেন? যে কেউ তো কোনো লুকাই নেই, আপনি বারবার একই কথা জিজ্ঞেস করেন, আমি একই কথা বলছি যে আমি খাই, মাজারে যাই, সবাইকে দেবেন পাই, সবাইকে আপনি মাজারে। তো আপনি এখন আইনজীবী না? আমি আইনজীবীর ভিতরে আছি, তো আমি ফর্মটা শুধু পূরণ করি না, ইস্যু নিয়ে পারলে কাজ। মানে আপনি ফর্ম ছাড়া আইনজীবী? ফর্ম ছাড়া আইনজীবী সেটা বলি নাই, আপনি এতে বলছেন যে আপনি বেলুলা যেতে পারে, আমি বলছি ফর্ম পূরণ করি নাই টাকার প্রবলেমের কারণে, আমার এমনি কোর্ট থেকে অনুমতি দেওয়া আছে, তো আপনার কোর্ট থেকে অনুমতি দেওয়া আছে আমি কাজ করার, আর প্লাস আমি কি একটু আর্থিক অবস্থা দুর্বল আছি, আগামীতে আমি তো আপনি তো একজন আপনি তো একটু দেখান যে সুস্থ মানুষ, আপনি এই প্রফেশনের নাম অন্য কাজে তো করতে পারেন। অন্য কাজ করবো, আমার টাকার সমস্যা।
না না আপনি তো অন্য কাজ করলে তো টাকার সমস্যা সমাধান হয়ে যাবে, আপনি তো এইভাবে রাস্তায় বসে থেকে আইনজীবী পেশাদেরকে অসম্মান করতেছেন। আইনজীবী পেশাকে অসম্মান করবো কেন? আমার কাজে আমি চুপচাপ বসে রয়েছি, আমি চুপচাপ বসে আছি। আচ্ছা ঠিক আছে।